তো বন্ধুরা, তোমরা ইউটিউবে অনেক দিন ধরে কাজ করছো, অনেক ভিডিও আপলোড করে ফেলেছো, কিন্তু তোমাদের চ্যানেলটাকে এখনও মনিটাইজ করতে পারোনি। কেন করতে পারোনি মনিটাইজ? তার কারণ হচ্ছে চ্যানেলের যে দরকার 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার চ্যানেলকে মনিটাইজ করার জন্য, সেটাই এখনও কমপ্লিট হয়নি। তোমাদের চ্যানেলের বয়স অনেক হয়ে গেছে, কারোর 8 মাস, 10 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারোনি। কিন্তু আমি মাত্র একটা ভিডিও থেকে কমপ্লিট করে ফেলেছি 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, তাও আবার 1 সপ্তাহের ভিতরে। তো তোমরাও চাইলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার মাত্র 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারো। তো কীভাবে করবে সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। তো সবার আগে প্রুফটা তোমাদেরকে দেখিয়ে দিই, প্রুফ ছাড়া তোমরা তো বিশ্বাস করো না। তো প্রুফটাকে দেখো আগে। দেখো, ওয়াইড স্টুডিওতে আমি চলে গেলাম, যাওয়ার পরে দেখো এই ভিডিওটা, আমি গো টু অ্যানালিটিক্সের মধ্যে চলে যাচ্ছি, যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই ভিডিওটার মধ্যে ওয়াচ টাইম কত এসছে দেখে নাও, 5700 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু অলরেডি চলে এসছে, দেখতে পাচ্ছ? 5700 ঘন্টা। দরকার কত? মাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম, এর বেশি প্রয়োজন নেই কিন্তু। তারপরে দেখো সাবস্ক্রাইবার 1000 দরকার, এখানে কত এসছে, 1400 চলে এসছে, 1400 সাবস্ক্রাইবার চলে এসছে অলরেডি, মাত্র একটা ভিডিও, বেশি ভিডিও না, মাত্র একটা ভিডিও থেকে। তো কীভাবে এলো, কীভাবে তোমরা নিয়ে আসবে এত সাবস্ক্রাইবার, এত ওয়াচ টাইম মাত্র একটা ভিডিও থেকে? তো সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য মনোযোগ সহকারে কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারো, তাহলে কিন্তু 1 সপ্তাহের ভিতরে কেন, তার আগেও হয়তো পূরণ করে ফেলতে পারো, ঠিক আছে? তোমরা বহু কাজ করেছো, অনেক ভিডিও আপলোড করেছো, ভালো ভালো ভিডিও নাকি তোমরা আপলোড করেছো, কিন্তু ভিডিও ভাইরাল হয়নি। আর ভাইরাল যেখানে হয়নি, সেখানে ওয়াচ টাইমের কথা তো বাদ দিয়ে দাও, ঠিক আছে? তাহলে তোমাদের কী করতে হবে, কী করলে তোমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে মাত্র 1 সপ্তাহের ভিতরে, সেটাই কিন্তু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা, আজকেও তোমাদেরকে আমি সাবস্ক্রাইব করতে বলবো না। আমার দৃঢ় বিশ্বাস, তোমাদের ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওকে লাইক করে দেবে, কমেন্টও করে দেবে। তো সেই জন্যই কিন্তু আমার চ্যানেলের মধ্যে এত এত সাবস্ক্রাইবার বাড়ছে পার ডে, ঠিক আছে? তোমাদের একটা ছোট্ট সূচনা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, আমি আরেকটা চ্যানেল খুলেছি হিন্দিতে, তোমরা প্লিজ সেই চ্যানেলটা সাপোর্ট করে দিও। চ্যানেলের নাম হচ্ছে, এই চ্যানেলের নামেই শুধুমাত্র অফিসিয়ালটা অ্যাড করেছি, মানে ইউটিউবার হও অফিসিয়াল, সেখানেও কিন্তু ইউটিউব ট্রিক্সের ভিডিও আসবে। তো এই চ্যানেলটা তৈরি করার একটাই কারণ হচ্ছে যে আমার অনেক হিন্দি অডিয়েন্স রয়েছে, তারা ঠিকঠাক বাংলা বুঝতে পারে না, তাই আমি এই চ্যানেলটা তৈরি করেছি। তোমরা প্লিজ চেক আউট করে নিও, ইউটিউবার হও অফিসিয়াল, ঠিক আছে? তো যাই হোক, তো তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পারোনি, তো কীভাবে পূর্ণ করবে সেটা মনোযোগ সহকারে দেখে নাও এই ভিডিওটা। এই ভিডিওটা দেখলেই আমার দৃঢ় বিশ্বাস, তোমরা 1 সপ্তাহের ভিতরে তোমাদের ভিডিও ভাইরাল করতে পারবে এবং তোমাদের সেই ভিডিও থেকেই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। তো দেখো, এই যে ভিডিওটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই ভিডিওটার মধ্যে এত ওয়াচ টাইম, এত সাবস্ক্রাইবার কীভাবে এলো, এলো এই জন্যই যে এই ভিডিওটার মধ্যে ভিউজ এসছে 96,793, মানে হচ্ছে 96,700+, এতে কিন্তু ভিউজ এসছে। তো এত ভিউজ এসছে, এতে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হওয়ার কথা না, অনেকের ভিডিওতে কিন্তু সেটাও হয় না। আমার হয়েছে কী কারণে, আমার অডিয়েন্স রিটেনশন ভালো বলে, আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে অডিয়েন্স দেখছে বলে। তোমাদের ভিডিও দেখে না তাই তোমাদের হয় না, কিন্তু তোমাদেরকে দেখাতে হবে। তো কেমনভাবে দেখাবে, কী করলে তোমাদের ভিডিও অডিয়েন্স দেখবে, সেটাই তো তোমাদের জানা উচিত না? তোমরা সেটাই তো জানো না, তো তোমাদের ভিডিও তোমরা ভাইরাল কী করে করবে? তো দেখো, এই যে এই ভিডিওটা, এই ভিডিওটা থেকে কিন্তু 96.7K ভিউস, মানে এখনও কিন্তু 1 লাখ হয়নি, 96,700 ভিউস এসছে, তাতে আমি পূরণ করে ফেলেছি, ঠিক আছে? এই যে 5700 ঘন্টা, দরকার মাত্র 4000, তো 5700 ঘন্টা যেখানে হয়েছে 96,700, ঠিক আছে, মানে 96,700 হয়েছে 5700 ঘন্টা, তাহলে এটা যদি ক্যালকুলেট করো তাহলে আরও কম ভিউসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে 4000 ঘন্টা। তা আমি যদি সেখানটায় ধরি, আরও যদি আমি 20,000 ভিউস কমিয়ে দিই, তাহলে হচ্ছে কত হচ্ছে 76,000 ঘন্টা, তো 75,000 ঘন্টা, মানে 75,000 ভিউস। এই 75,000 ভিউসে কিন্তু তোমরা কিন্তু অনায়াসে কমপ্লিট করে ফেলতে পারো। তো সেটা করতে গেলে তোমাদের কী করতে হবে, সেটা করতে গেলে তোমাদের ভিডিওতে এই অ্যাভারেজ ভিউ ডিউরেশান, এটা কিন্তু বেশি থাকতে হবে। যেমন আমার রয়েছে 3 মিনিট 32 সেকেন্ড, গ্রিন সিগন্যাল উপরের দিকে রয়েছে, ঠিক আছে? তো সেই জন্য তোমায় কিন্তু এমন টপিকে ভিডিও তৈরি করতে হবে যেই টপিকের প্রয়োজন আছে, অডিয়েন্স দেখতে পছন্দ করে, অডিয়েন্সের প্রয়োজন, ঠিক আছে? অডিয়েন্সের চাই, অডিয়েন্সের চাহিদা এরকম, ঠিক আছে? তোমরা এগুলো তো বোঝোই না, তো এগুলো তোমাকে বুঝতে হবে। তো আমি তোমাদের একটু শুরুর থেকে বলি, গোড়া থেকে।
যে সবার প্রথমে তোমরা যেই ক্যাটাগরির উপরে তোমাদের নলেজ রয়েছে সেই ক্যাটাগরির একটা চ্যানেল তৈরি করবে। তোমাদের এক ক্যাটাগরিতে নলেজ রয়েছে, তোমরা অন্য ক্যাটাগরিতে চ্যানেল বানাবে তাহলে কিন্তু হবে না। যতই সেই চ্যানেল ভাইরাল মানে দেখছো তোমরা, ওরকম চ্যানেল ভাইরাল হচ্ছে দেখছো, তবুও কিন্তু তোমাদের কোনো লাভ নেই। তো যাতে তোমার নলেজ রয়েছে, তুমি যেটা লাইফ টাইম করতে পারবে, সেই ক্যাটাগরিতে তোমরা চ্যানেল খুলবে, আর চ্যানেলটার একটাই কিন্তু নিশ হওয়া চাই। তো আমি তোমাদেরকে একটু ছোট্ট করে বলি যে অনেকের চ্যানেলে আমি দেখেছি ঢুকে যে মিক্স কন্টেন্ট, আজকে ব্লগ দিচ্ছে, কালকে টেক দিচ্ছে, পরশু কুকিং দিচ্ছে, তারপরে গেমিং দিচ্ছে, তারপরে এন্টারটেন ভিডিও দিচ্ছে, তারপরে কমেডি দিচ্ছে, হ্যানা তেনা করে একদম গেজিয়ে দিচ্ছে। এইসব করলে হবে না এই 2023-এ দাঁড়িয়ে। তোমাদের একটাই ক্যাটাগরি, একটাই নিশ থাকতে হবে। আমি বারবার করে বলছি, একটা ক্যাটাগরি, একটা নিশ। ভিউজ আসুক চাই না আসুক, তোমাকে একটা টার্গেট নিয়ে কাজ করতে হবে। সে টার্গেটটা কতদিনে, টার্গেটটা থাকবে 3 মাসের। 3 মাসের টার্গেট নিলে খুব সহজে তার আগে সব কিছু কমপ্লিট করে ফেলতে পারবে। ঠিক আছে, তোমার তো হাতে টাইম নেই। আমি তো 1 বছরের টার্গেট, আমার 1 বছরের মধ্যে চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে। আমি সেটা ভেবেছিলাম, আমার 1 মাসে কমপ্লিট হয়ে গেছে। আমার ওয়াইফকে আমি বলেছিলাম যে একটা চ্যানেল খোলো খোলো খোলো, জোর করে খুলিয়ে দিয়েছি, 1 মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ করে ফেলেছে, আর্নিং শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো কী বলবো তোমাদেরকে, আর তোমরা কাজ করে যাচ্ছ, গাধার মতন খাটনি খাটছো, কোনো লাভ নেই। তো স্মার্ট ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, স্মার্ট ওয়ার্ক সেটা কেমন করে দেখো, তোমরা যাচ্ছে তাই ভিডিও আপলোড করো, যাচ্ছে তাই ভিডিও আপলোড করা বন্ধ করতে হবে। তোমাদেরকে ভিডিও তৈরিতে টাইম দিতে হবে, থাম্বনেল তৈরিতে টাইম দিতে হবে, তারপরে হচ্ছে তোমাদের ভিডিও আপলোডিংয়েও টাইম দিতে হবে, সব কিছুতে টাইম দিতে হবে। যদি তোমার কাছে একদিনের জন্য 3 ঘন্টা থাকে তাহলে তোমরা ইউটিউবে এসো, না হলে ইউটিউবে এসো না। ঠিক আছে, শুরুতে কম করে 3 ঘন্টা একটা ভিডিওর পিছনে দিতে হবে, কেননা টপিক বাছতে হবে, সেই টপিকের রিহার্সাল করতে হবে, মানে বুঝতে হবে, একটা আয়নার সামনে দাঁড়িয়ে তোমাকে ভাবতে হবে, এইভাবে বলতে হবে, তারপরে ক্যামেরা তোমায় ফেস করতে হবে। ঠিক আছে, তারপরে সেই ভিডিওটা এডিটিং আছে, থাম্বনেল তৈরি করা আছে, তারপরে ভিডিওটা ফুল এসইও করে আপলোড দেওয়া আছে, তারপরে ভিডিওটাকে পাবলিক করা আছে, এবং পাবলিক করার পরেও যখন ভিউজ না আসে তখন তাতে অনেক কাজ করার আছে। অতএব তোমাকে কম করে 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা তোমাকে ইউটিউবে দিতে হবে, 3 ঘন্টা, বেশি চাইনি। আর আমি এই 3 ঘন্টার ভিতরে আমি 3টে ভিডিও আপলোড করে ফেলতে পারি কমপ্লিট করে। ঠিক আছে, কারণ আমার 6 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে, আমার ইউটিউবের বুকে 5000-এর ওপরে ভিডিও আপলোড করা হয়ে গেছে, সে একটা এক্সপিরিয়েন্স আমার আছে। তো সেই জন্য তোমাদেরকে কিন্তু এই টাইমটা তোমাদের দরকার। ঠিক আছে, তো তারপরে তোমাদের কী করতে হবে জানো, ভিডিও ভাইরাল করতে গেলে তোমরা যে ক্যাটাগরিটা নিলে, যেই নিশটা নিলে, সেই নিশের ওপরে, সেই ক্যাটাগরির ওপরে, তোমার তো অনেক চ্যানেল রয়েছে তোমাদের আশেপাশে, সেটা হতে পারে হিন্দিতে, হতে পারে বাংলায় আছে। এবার তারা, যেই বড় ক্রিয়েটার রয়েছে, তারা কী ধরনের ভিডিও তৈরি করছে, তাদের কোন কোন টপিকের ওপরে ভিডিও ভাইরাল রয়েছে, সেগুলো তোমাকে দেখতে হবে। সেগুলো দেখে তোমায় কিন্তু ভিডিও তৈরি করতে হবে। ওকে, সেগুলো দেখে তোমরা যদি ভিডিও তৈরি করতে পারো এবং তাদের থেকে ভালো কোয়ালিটির ভিডিও যদি দিতে পারো, তবে কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসবে 100% কনফার্ম। ঠিক আছে, তো আমি তোমাকে একটা ছোট্ট করে কথা বলি। আমি একটা সেটিংসের ভিডিও করেছিলাম বেশ কয়েক মাস আগে, তো আমার ওয়াইফ চ্যানেল খোলে, তো ওকেও বলেছিলাম এই সেটিংসের ভিডিওটা দাও, এটা চাহিদা আছে, কিন্তু ও দিয়েছে, ওর ভিডিওটা ভাইরাল। বুঝতে পারছো? তো এই রকম কি, তোমাকে বুঝতে হবে যে কোন টপিকের চাহিদা আছে, কোন টপিকের ভিডিও তৈরি করলে ভিডিওতে ভিউজ আসবে, তোমায় কিন্তু সেই টপিকের ভিডিও তৈরি করতে হবে, যে আগে তৈরি করেছিল তার থেকেও বেটার কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে। একটা ভিডিও তৈরি করলেই হবে না, তার একদম প্রপারলি এসইও করে ভালো থাম্বনেল দিয়ে ভিডিওটাকে আপলোড দিতে হবে। ওকে, তো এইটা হচ্ছে তোমাদের মূল কাজ। আর আমি তোমাদেরকে বলে রাখি যে ভিডিও যে তৈরি করছো, সেই ভিডিওটা সঠিকভাবে এসইও করার সাথে সাথে কিন্তু যে থাম্বনেলটা দিচ্ছ, সেই থাম্বনেলটা ক্লিকবেট হওয়া চাই। শুরুতে ক্লিকবেট না করলে জীবনেও বড় হতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে। যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, 1 সপ্তাহ পূরণ করতে হয়, তো ক্লিকবেট করতে হবে, ক্লিকবেট করে ভিডিও আপলোড দিতে হবে, তবেই না সেই ভিডিও চলবে, একদম গ্যারান্টি। ক্লিকবেট ছাড়া এই সময় চলবে না, আগেকার জামানা ছাড়ো। ঠিক আছে, তো দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এবার আমার ওয়ার্ড স্টুডিওটাকে ওপেন করে। আবার এই যে এই ভিডিওটার মধ্যে আমি চলে যাচ্ছি, এই যে ভিডিওটার মধ্যে ভিউজ কোথা কোথা থেকে এসছে একটু দেখো তো, রিচে চলে যাই। দেখো এই যে হাউ ভিউয়ার ফাইন্ড দিস ভিডিও, দেখতে পাচ্ছ তো, এটা কোথা কোথা থেকে আসছে, সাজেস্টেড ভিডিও, ব্রাউজার ফিচার, দেখো সাজেস্টেড, ব্রাউজার ফিচার, আদার্স ইউটিউব ফিচার, ইউটিউব সার্চ, ইউটিউব চ্যানেল পেজ, এক্সটার্নাল ডিরেক্ট আননোন, প্লেলিস্ট পেজ, তো ইউটিউব অ্যাডভান্সিং আর প্লেলিস্ট, এত জায়গা থেকে এসছে।
তো এত জায়গাতে টোটাল কিন্তু 1.9 মিলিয়ন এই ভিডিওটার ইমপ্রেশন পাঠিয়েছে, মানে 1.9 মিলিয়ন মানে 19 লক্ষ ফোনে এই ভিডিওটাকে শো করিয়েছে 19 লক্ষ ফোনে, সেটা ব্রাউজার ফিচারে সাজেস্টেডের মাধ্যমে আদার্স ফিচারে ইউটিউব সার্চের মধ্যে সব জায়গা মিলিয়ে মিশিয়ে কিন্তু দিয়েছে বলেই আমি এই ভিউজটা পেয়েছি, এই ভিউজটা পেয়েছি বলেই কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পেরেছি। তো তোমাদের সর্বপ্রথম দেখতে হবে এই যে এই সাজেস্টেড ভিডিওতে কতটা দিচ্ছে আর এই ব্রাউজ ফিচারে কতটা দিচ্ছে। যদি এই দু জায়গায় তোমার ভিডিও চলে এসে থাকে তাহলে তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য। তো এখানে 99% ক্রিয়েটারদের ভিডিও যায় না বলেই ভিডিও ভাইরাল হয় না, এক্সটার্নাল থেকে বেশি ভিউজ চলে আসে, তার কারণ তোমরা ভিডিওটা আপলোড করার পরে শেয়ার করতে শুরু করে দাও। তো শেয়ার করা বন্ধ করে দাও, ঠিক আছে? আমি যতগুলো চ্যানেল খুলেছি কোনোদিন কাউকে শেয়ার করিনি, কাউকে বলিও নি, ঠিক আছে? কাউকে বলিও নি আমার ভিডিও রয়েছে, আমি ভিডিও আপলোড করি, আমি কাউকে বলিনি। তো তোমরাও এগুলো থেকে দূরে থাকো, কাউকে কিচ্ছু বলবে না, নিজের মতন করে নিজে ভিডিও তৈরি করো এবং আপলোড করো, ভালো ভিডিও তৈরি করো, ঠিক আছে? কোয়ালিটি ফুল ভিডিও যদি এই সময় না হয় তাহলে সে ভিডিও ভাইরাল হবে না, আর ভাইরাল না হলে 4 ঘন্টা ওয়াচ টাইম কোথাতে পাবে? 1 বছর কেন, 5 বছর খাটলেও পাবে না যদি কোয়ালিটি ফুল কন্টেন্ট না হয়, যদি অডিয়েন্সের পছন্দের মতো যদি ভিডিও না হয় তাহলে পাবে না কোনো দিন, ঠিক আছে? তো ইমপ্রেশন বাড়াতে হবে তোমাদেরকে ভালো ভিডিও আপলোড করে। ভালো ভিডিও আপলোড করে যদি ইমপ্রেশন বাড়ে, ইমপ্রেশন বাড়লে ভিউজ বাড়বে, আর ভিউজ বাড়লে সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম আসবে, এটা মাথায় ঢোকাও, ঠিক আছে? তোমরা এর ওর হাতে পায়ে ধরো সাবস্ক্রাইবারের জন্য, ওয়াচ টাইমের জন্য কোনো প্রয়োজন নেই, এভাবেই কিন্তু হয়ে যাবে খুব সহজেই, ঠিক আছে? তো ফাইনালি বন্ধুরা, তোমাদেরকে আমি সবটা বলে দিলাম ভিডিও কী করে ভাইরাল করতে হয়। তো এইভাবে ভিডিওকে ভাইরাল করো এবং ওয়াচ টাইম সাবস্ক্রাইবার নিয়ে এসো, চ্যানেলটাকে মনিটাইজ করে নাও। তো ফাইনালি বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সাথে।